এত কালো লাগে কেন? জি বাবা 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 মাই গুডনেস কি কালো কেন? আসসালামু আলাইকুম সবাইকে, ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আজকে ছাদ থেকে। আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকেল বেলা। কি বাম্পার এসওপি সার পটাশ 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 সাদা পটাশ কি হয় এগুলো দিলে? ও গাছের পাতা টাতা এগুলো ভালো হবে, ডালটা সবচেয়ে সেরে হবে, নতুন পাতা সারব, ফুল দিব, ফলের ক্ষেত্রে ফল দিব। এটা কি ফল গাছ? এটা তো ফুল গাছ, ফলের ক্ষেত্রে আর কি ফল দিব সেটা। আর এগুলা পলিথিনের মধ্যে জৈব সার বা হার গুঁড়া এই সবগুলা কাছে দিবে এখন? এগুলা এটা কি? এটা সবুজ প্রাণ নিম খৈল, খৈল এটা। আবার বাবা গাছের মধ্যে কত কিছু দিতে হয়, মানুষের খাবারের চেয়ে বেশি দাম গাছের খাবারের। গাছের পানি কিন্তু শুকিয়ে নেওয়া হয়েছে, তারপর এই সার খৈল এগুলো দেওয়া হচ্ছে, কারণ ভিজা মাটিতে এগুলো দেওয়াটা কি ঠিক না। তো বৃষ্টি একটানা বৃষ্টির পর আজকে দুই দিন একটু রোদ। এই যে আমরা সবাই ছাদে ময়না পাখিটাকেও নিয়ে এসেছি, গরমের মধ্যে এরকম অস্থির করতেছে কেন? ইস রে ক্যামেরা এত কালো লাগে কেন বুঝলাম না। বন্ধ করো, পরে এগুলাই ভিডিওর মধ্যে লাগাই দিই। হ্যাঁ কারণ তুমি তো এত কালো না, এত কালো লাগতেছে মা, পুরা ব্ল্যাক ডায়মন্ড। নাটক করে কি যেন একটা নাম আছে না, ব্ল্যাক স্মোক, ওইটার মতো লাগতেছে। ওই যে ওর আরো সে ডাকতেছে বাবা বাবা বাবা, আরো সে তো কালো কালো ঠিকই লাগতেছে, তোমার এত বেশি লাগতেছে ও মা। তুই দেখ এই যে আমাদের ড্রোনটা বাবু এখন ছাদে নিয়ে এলো, এটা নাকি সে উড়াবে। তো আজকে তার কোচিং নেই, বৃহস্পতিবার দিন বিকেল বেলা, এখন একটু রেস্ট আছে সেজন্য আর কি এগুলো করছে। তোমার বাবা ফোন দিয়ে উড়াবা, কন্ট্রোল করতে পারবা? পারমিশন না দেয় যদি ফোন লাগাই দিবা এটার মধ্যে, ড্রোনের মধ্যে ফোন লাগাই দিবা? না তাহলে রিমোট এটা। ও আমি তো ভয় পেয়ে গেছি, সাহস আছে। কত বাজে এখন দেখি, 6:09। মাটি ভিজা যেগুলো সেগুলোতে দেয় নাই না, প্রত্যেকটা গাছেই পটাশ আর হচ্ছে খৈল দেয়া হচ্ছে,
আর হাড়গুড়া দেয়া হচ্ছে হাতে আবার মাটির সাথে মিশিয়ে দেয়া হচ্ছে এগুলো মেইনটেইন করা আসলে অনেক কষ্টের ব্যাপার যারা গাছ পছন্দ করে বা গাছকে অনেক বেশি ভালোবাসে তাদের দ্বারা এটা সম্ভব আমার দ্বারা কোনোদিনও সম্ভব না এগুলো হচ্ছে সব গাছ কাটিং করার যন্ত্রপাতি আর এদিকে বাবু ড্রোন সেট করছে এটা উড়াবে এখন অনেক সুন্দর বাতাস আর এদিক থেকে সে উপভোগ করছে বাবা বাবা আরু আরু ওর জায়গাটা মনে হয় পারফেক্ট হয় নাই এখানে ও ভালো লাগতেছে না ওর ও গাছের ভিতরে থাকতে বেশি পছন্দ করে চলো চলো জি বাবা তোমার পারফেক্ট জায়গায় তোমাকে রাখি পিছন দিয়ে পড়ে যায় নাকি এই যে ফ্লাওয়ারের সাথে থাকতে খুব পছন্দ তার বাবা বাবা কি পারো না ড্রোনটা সবকিছু সেট করে এখন উড়াবে আর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এক ফোঁটা দুই ফোঁটা পড়ছে আপু উড়াইলে পরে নামাইতে পারবা এই যে বাবু কিন্তু ড্রোনটা এখন উড়াবে রিমোট তার হাতে তার বাবার মোবাইলের সাথে কানেক্ট করে তারপর এটাকে সে অন করেছে ওয়াও ওয়াও বেশি উপরে উঠে না আপু বেশি উপর নিও না পরে কন্ট্রোল করতে পারবো না আর বৃষ্টিও পড়তেছে খুব বেশি উপর নিও না এতটুকুই ঠিক আছে নামাই ফেলবা নাকি বৃষ্টি যে আব্বু বেশি দূর নিও না নামাই ফেলো হয়েছে কারণ বেশি উপরে চলে গেলে আবার এটা সময় লাগবে ল্যান্ড করাও হ্যাঁ নামাই ফেলো ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে বাবা আবার উপরে উঠে গেছে নিয়ে আসো বৃষ্টি বৃষ্টি আব্বু আমাদের ড্রোন ল্যান্ড করে ফেলেছে স্টপ করে দিয়েছে শুনে আরুষ একদম চুপ বাবা কি হয়েছে বাবা আজকের ভিডিওতে বিকেল বেলায় ছাদে কাটানো কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ